চীনের সাথে বাংলাদেশের তিস্তা প্রকল্প বাস্তবায়নে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে ভারত প্রকল্পটিতে আর্থিক করতে চায় সহযোগিতা ভারতের পররাষ্ট্র সচিব মোহন কোয়াত্রার সঙ্গে বৈঠক শেষে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড হাসান মাহমুদ এ সময় বেইজিংয়ের আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লি সফর করতে পারে বলে পররাষ্ট্রমন্ত্রী আভাস দেন দুদিনের সফরে ঢাকা আসেন ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রা বৃহস্পতিবার সকালে সৌজন্য সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রীর সাথে এরপর বেলা সাড়ে এগারোটার দিকে পররাষ্ট্রমন্ত্রী ড হাসান মাহমুদের সাথে তার দফতরে বৈঠক করেন ভারতের পররাষ্ট্র সচিব আলোচনা হয়েছে তিস্তা প্রকল্প নিয়ে মন্ত্রী জানান বহুমুখী এই প্রকল্পে অর্থায়ন করতে চায় ভারত তিস্তায় আপনারা জানেন যে আমরা একটি বৃহৎ প্রকল্প নিয়েছি তো ইন্ডিয়া সেখানে করতে চায় আমরা আমি যেটা বলেছি সেটি হচ্ছে এই তিস্তা যে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে সেটি আমাদের নিড অনুযায়ী হতে হবে এছাড়া ভিসা জটিলতা সীমান্তে হত্যা বন্ধ সহ নানা বিষয়ে আলোচনা হয়েছে বলেও পররাষ্ট্রমন্ত্রী জানান কথা বলেন প্রধানমন্ত্রীর বেজিং ও দিল্লি সফর নিয়েও দিল্লি তো আমাদের চেয়ে আমাদের কাছে বেজিং একটু দূরে তো তারপর মাননীয় প্রধানমন্ত্রী অনেক আগে থেকেই ভারত সফরের কথা রয়েছে কিন্তু তাদের সেখানে যেহেতু ইলেকশন ইলেকশন সেই শেষ না না হওয়া পর্যন্ত তো কখন সফর হবে নির্ধারণ করা যাচ্ছে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গেও বৈঠক করেন বিনয় মোহন কোয়াত্রা। আগামী দু এক মাসের মধ্যে ভারত যেতে ভিসা জটিলতা ঠিক হয়ে যাবে বলে পরে সাংবাদিকদের জানান পররাষ্ট্র সচিব আগামী দু এক মাসের মধ্যেই লোকজনের দ্রুত ভিসা পাওয়ার একটা সম্ভাবনার সৃষ্টি হবে সফর শেষে বিকেলে ঢাকা ছেড়ে যান ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রা নুপুর বাংলা ভীষণ ঢাকা